আমরা প্রায়ই প্রশ্ন পাই যে কালো দাগ থাকে ঘাড়ে, মুখে, কপালে এবং সাথে সাথে বেশ চুলকায়। এটার একমাত্র কারণ হলো যদি আমরা রেগুলার ভিটামিন সি খেতে পারি। এখন রেগুলার ভিটামিন সি বলতে আমি বুঝবো যে সরাসরি কাঁচা লেবু ছাড়া ট্যাবলেট বা ক্যাপসুলের ভিটামিন সি আসলে ভিটামিন সি না। তাহলে আমাকে প্রতিদিন খাবারের সাথে প্রতিনিয়ত আমার গ্লেমার যদি ঠিক রাখতে হয়, স্কিন ঠিক রাখতে হয়, তাহলে আমাকে লেবু এবং লেবুর রস প্রতি বেলায় প্রতিদিন, কারণ লেবুর রস ভিটামিন সিগুলো সাধারণত 12 ঘন্টার বেশি শরীরে থাকে না, পায়খানা প্রস্রাব ঘামের সাথে বের হয়ে যায়। এক নম্বর মালটা কমলা আমরা রস করে খাই প্রতিদিন, সেখানে যদি আমরা একটুখানি মধু মিক্স করেও খাই তাহলে পরে কিন্তু এই জিনিসটা আমাদের উপকার হবে। অথবা আমরা যদি কমলার রসের সাথে একটুখানি মধু দেই, একটুখানি রক সল্ট দেই, তাহলে পরেও ভিটামিন সিটা সহ স্লাইনটা আমরা শরীরের পেয়ে যাই। খাবারের ভিতরে খেয়াল রাখতে হবে, যারা অনেক বেশি পানি খাবে তাদের কোনো দিন কালো দাগ আসবে না। তারা যারা অনেক বেশি ভিটামিন সি খাবে, যেভাবেই হোক কমলার রস করে খাবে যেভাবেই হোক, তাদের মুখে সহজে সোপ সোপ কালো দাগ পড়বে না। যারা মাংস মিষ্টি একদম বর্জন করে দিবে, এই রোগ হলে মাংস মিষ্টি বর্জন না করলে শুধু যে বাহিরে কালো চোপ দাগ হচ্ছে তা না, এই দাগটা কিন্তু লিভার ও স্টমাকে আসবে, কিডনিতেও আসবে এবং গোল ব্লাডারে আসবে, এমনকি সেখানে পাথরের সৃষ্টি করতে পারে। দেখা গেছে এই ধরনের রোগীদের ধীরে 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 তাদের পিত্তি পাথর বা কিডনি পাথর এই জাতীয় পাথর তাদের শরীরে তৈরি হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হইব, এর সাথে হরমোনেরও কিছুটা সম্পর্ক আছে। হরমোন যদি ইমব্যালেন্স হয়ে যায় সেখানে কিন্তু আপনাকে স্লাইন খেতেই হবে। এই বাইরের জ্বর বলতে আমরা রক্ত ঘটিত জ্বর, বাইরের জ্বর বলতে আমরা বুঝে নিব যে লিভার ঘটিত জ্বর, বাইরের জ্বর বলতে আমরা ধরে নিব এটা একটা টাইফয়েড জ্বর, শরীর উত্তপ্ত হয়, চোখ লাল হয়, জিভে একটু সাদা সাদা আবরণ আসে, মুখে গালে ঠোঁটে কণ্ঠনালীতে একটু ঘা আসে। এগুলোর সাথে রিগোফ্লাভিন নামক একটা ভিটামিনের সম্পর্ক আছে। এই রিগোফ্লাভিন ভিটামিনটা বলতে আমি বুঝাবো গাজরকে, আমি বুঝাবো বিটকে, লাল শাক যাকে বলেন, যেই ধরনের তরি তরকারি শাক সবজিগুলি লালচে লালচে রং, সেই জিনিসগুলো আমাদের একদমই কম খাওয়া হচ্ছে। এখন হঠাৎ করে এগুলি কিছু খেয়ে হঠাৎ খুব দ্রুত কিন্তু এটার অ্যাকশন আপনি পাবেন না। আপনি রিগোফ্লাভিন ট্যাবলেট খেয়েও এটা পারমানেন্ট অ্যাকশন পাবেন না। পারমানেন্ট অ্যাকশন আপনাকে পেতে হলে আপনাকে এই ডোলা মূলা লাল শাকের স্যুপ খাইতে হবে, জুস খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, তরকারিটা বেশি খেতে হবে, আপনাকে শুকনো খাবার খাওয়া বন্ধ করতে হবে, সব রকম ঝোল খাবার আপনাকে খাইতে হবে, এমনকি ভাতের মারও আপনার এখানে ভালো একটা ভূমিকা পালন করবে। আপনি যদি লালচে লালচে ভাতটা রেগুলার খান, অন্তত 3 মাস খেতে পারেন লাল চালের ভাত। এখন বাজারে বিরই চালের, লাল চালের মানে লাল বিভিন্ন রকম আউশ চাল, আতপ চাল লাল পাওয়া যায় এখন বাজারে, কালো পাওয়া যায়, কালো জাতীয় অনেক খাবার এখন বাজারে এসে গেছে, ইভেন কি কালো রঙের মূলাও এসে গেছে, কালো রঙের কলাও আসছে, বেগুন তো আছেই একটা কালো রঙের। এই কালো রঙের লাল রঙের জিনিসগুলো আপনি যত তাড়াতাড়ি যত বেশি খেতে পারবেন সালাতের ভিতরে, তত তাড়াতাড়ি আপনার এই শরীরের মুখের এবং ভিতরে একটা জ্বর 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 ভাব এটা চলে যাবে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি 1 কাপ পরিমাণ করলার রস 3 মাস খান, আলহামদুলিল্লাহ সকল জ্বর আপনি নিউট্রাল হয়ে যাবে। তবে ওটার সাথে আপনি একটুখানি বিপ্লবন একটু মধু খেতে পারেন, আলহামদুলিল্লাহ খেয়ে দেখেন একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে শরীরের ভিতরে, মানে দ্রুত আপনার একটা অ্যাকশন আসা যাবে, আপনি চিন্তা যা করেন নাই সে অ্যাকশনটা আসবে। এর জন্য আপনার এটার সাথে আবার অনেকেই বলে আমার জ্বর জ্বর ভাব আসে, আবার বুক একটু শুকনো কাশি আসে, এই শুকনো কাশির জন্য মধু একটা মহা ঔষধ। এই শুকনো কাশির জন্য 1 কাপ মেথি 1 গ্লাস পানিতে ভিজে সেই পানিটা খাওয়া খুবই উপকার, 1 মাস খেতে হবে। এই শুকনো কাশির জন্য আপনি যদি বেলের শরবত খান, কাঁচা হোক পাকা হোক বেলের শরবত একটু পাতল করে 3 মাস খান, এটা চলে যাবে। এই শুকনো কাশির জন্য আপনি যদি দধির শরবত খান, এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, দধি খেলে ক্যান্সার হয় না, দধি খেলে টিউমার হয় না,
দধি খেলে শরীরে কোনো জ্বালা পোড়া হয় না। দধি হইলো একটা প্রি রেডিকেল, দধি আমাদের গুড ফুড, আমাদের একটা পজিটিভ ফুড। দধি আমাদের শরীরে যেই সকল জীবাণুগুলো আমাদের ক্ষতি করে সেই জীবাণুগুলোকে প্রতিরোধের ঢাল হিসাবে কাজ করে দধি। এই জন্য এখন সারা বিশ্বে যারা বেশি রিচ ফুড খায়, যারা অনিয়ম খায়, তারাও এখন দধি খাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। দধি তাদের একটা কমন খাবার। দধি বলতে আমি এইভাবে বুঝাইতে চাই, ঘোল, মাঠা, পনির, বাটার, মানে যত ধরনের দুধের বিকল্প এবং দুধ থেকে তৈরি মিষ্টিবাদে যত খাবার আছে, সব খাবার আমাদের জন্য একটি প্রিরেডিকেল। এটা আমাদের জন্য অ্যান্টি প্রিরেডিকেলের কাজগুলোও সমাধান করে দেয়। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন,